ওখানে আইপিএফটিরাও এখানে হুমকি টুমকি দিয়েছিল, সেখানে পুলিশ তাকে একা কর্মসূচি তো করতে দেয়নি, সেখানে এক ঘন্টা আটকে রেখে দেয়। সোনামুড়াতে ভবানীপুরে বিজেপি দুর্বৃত্তরা আমাদের পাঁচজন কর্মীর বাড়িতে আক্রমণ করে, কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরে। এরপরে কাঠালিয়া ধনপুর সেখানেও বিজেপি দুর্বৃত্তরা বাধা দেওয়ার চেষ্টা করে। কলমচোড়াতে আমাদের অঞ্চল কমিটির সম্পাদক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এছাড়া মানে গত কদিন ধরেই আক্রমণ হামলা হুলচুপি এগুলো চলেছে, বিশেষ করে গতকালকে উদয়পুরের তুলামোড়া, সেখানে আমাদের যে লোকাল কমিটির সম্পাদক তার বাড়ি আক্রমণ করে বিজেপি দুর্বৃত্ত বাহিনী বাইক নিয়ে গিয়ে, প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত এরা সেখানে ব্যাপক হামলা হুজুতি করে। লোকাল সম্পাদক শ্যামাপ্রসাদ গোস্বামী তার বাড়িসহ 9টা 10টা বাড়ি আক্রমণ ভাঙচুর করে, শেষ পর্যন্ত মাবলেরা তারা প্রতিরোধে নামতে বাধ্য হন। অনুরূপ এই যে আজকে যেখানে রূপাইছড়ি ঘটনা হলো, সেরকমভাবে সাবরমের ব্যাপক বেশ কয়েকটা জায়গার মধ্যে তারা সন্ত্রাস চালিয়েছে। হোয়াইতে কালকে রাত্রে দীর্ঘক্ষণ ধরে বাইক বাহিনী, বিজেপির বাইক বাহিনী আক্রমণ সন্ত্রাস চালিয়েছে। আমাদের পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজনের বাড়িতে এরা হামলা করেছে। তেলিয়ামোড়া মহকুমার বাগান বাজারে সেখানে হামলা হুজুতি করেছে এবং বিভিন্ন জায়গাতে হুমকি দিয়েছে। এই সমস্ত আক্রমণ সন্ত্রাস হুমকি অগ্রাহ্য করেই আজকে যে ব্যাপকভাবে মানুষ আমাদের পার্টি কর্মী সমর্থকরা তারা অংশগ্রহণ করেছে, তার জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছে। কিন্তু যে ধরনের আক্রমণ সংঘটিত হয়েছে, যে আমাদের বারবার যেটা বলে আসছি, একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে আরেকটা রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের হামলা, এটাই হচ্ছে ফেসিবাদী কায়দা। এই ফেসিবাদী কায়দা গত 2018 তেসরা মার্চ থেকে চলছে, এটা অব্যাহত রয়েছে। যদিও আক্রমণকারীর সংখ্যা বেশি না, কমছে, কিন্তু তারা এই পথ নিচ্ছে যে এখানে কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। হাজার হাজার মানুষ এখানে, পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে, আমরা সেখানে ধরেছি যে শাসক দল হলে পরে শাসক দলকে তো কোনো নোটিশ চাইনি। গতকালকে আমাদের রাজ্য কমিটি সহ প্রত্যেকটা জেলা মহকুমা সেখানে নোটিশ দিয়েছে যে অংশ এই কর্মসূচি অংশগ্রহণ করা যাবে না, এটাকে ডিফাই করে অংশগ্রহণ করেছে। আমরা জানি করোনা মোকাবেলার জন্য তো আমাদের লড়াই, আর এরা বলছে করোনা রুজুয়াতে রাজনৈতিক কার্যকলাপ বন্ধ, সমস্ত করছে, জনগণের বিরুদ্ধে সমস্ত আক্রমণ চালাচ্ছে। এই করোনার মধ্যে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে একটার পর একটা শ্রমিক শ্রেণীর জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে কোনো কর্মসূচি পালন করতে গেলে পরে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, বিজেপি তাদেরকে সেখানে বাধা দিচ্ছে। এটা চলতে পারে না, মানুষ তাদের অধিকার আদায় করবে না, লড়াই করে সে অধিকার আদায় করতে হবে। এবং আজকের যে কর্মসূচিতে যেভাবে মানুষ অংশ নিয়েছেন, এটা হচ্ছে ডিফাই করে এদেরকে হুঁশিয়ারি দিয়েছে। এবং এই 16 দফা দাবির যে লড়াই, সে লড়াই আগামী দিনেও চলবে এবং ব্যাপকভাবে আমরা মানুষের কাছে যাব। এবং আমরা আশা করব যে মানুষ তাদের জীবনের অভিজ্ঞতায়, তাদের অস্তিত্ব রক্ষার জন্যই এই যারা বাধাদানকারী তাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে।
এবং জনগণের সম্মিলিত যে শক্তির জোরেই যারা দুর্বৃত্তপনা করছে তাদেরকে কোণঠাসা করা সম্ভব হবে। আমরা এই কর্মসূচির যে এটা বললাম যে আজকের মধ্যে দিয়ে শেষ হলো না, আমাদের যে একদিকে কোভিড যোদ্ধাদের সুরক্ষা, কোভিড আক্রান্তদের স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে দেওয়া, মানুষের জীবন রক্ষার জন্য যা যা প্রয়োজনীয় সে সমস্ত সরকারকে সরবরাহ করা, নগদ অর্থ এবং রেশন বিনামূল্যে রেশন দেওয়া, শ্রমিক শ্রেণীর যে অধিকারগুলো তারা হরণ করছে সেগুলো থেকে বিরত থাকা, কৃষকদের যে অধিকার হরণ করছে সেগুলো থেকে বিরত থাকা, সম্পত্তি আমাদের রাষ্ট্রীয় সম্পত্তির বিক্রি করে দেওয়ার পথ সেখান থেকে সরে আসা, এবং যে গণতন্ত্রের চর্চার উপরে তাদের যে অনধিকার হস্তক্ষেপ সেগুলো বন্ধ করার জন্য আমাদের লড়াই চলবে, এবং কাজের দাবিতে রেগা, কুয়েত এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের কাজ, বেকারদের হাতা দেওয়া, এই সমস্ত দাবিতে আমাদের যে লড়াই সে লড়াই চলবে। এবং আমরা আশা করি তাদের যারা আজকের এই গতকালকে এবং আজকে গত কদিন ধরে যারা হামলা হুজুতি করেছে, পুলিশ আইন মাফিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, যেটা আমি গত পরশু দিনে উল্লেখ করেছি, প্রধান বিচারপতি জনাব কুরেশি, তিনি বলেছেন যে FIR গ্রহণ করে পুলিশকে আইনি পদক্ষেপ নিতে হবে। এই সমস্ত ঘটনাগুলো সব জায়গাতে FIR হয়েছে, সেখানে পুলিশকে তার দায়িত্ব পালন করত। সেখানে আজকে আমাদের অনেকগুলো জায়গাতে কর্মসূচি ছিল, আমাদের অফিসের সামনেই বিজেপি এবং পুলিশ যৌথভাবে সেখানে আমাদের নেতাকর্মীদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেয়। তেলিয়া মোড়ার 18 মোড়ায় বিজেপির দুর্বৃত্তরা সেখানে বাইক নিয়ে, যেখানে দুটো স্পট ছিল, একটা স্পটের মধ্যে কর্মসূচি সংগঠিত করতে দেয়নি। বিশালগড় মহকুমার ঘুনিয়া মারাতে সেখানেও একটা স্পট ছিল আজকে, সেখানে আমাদের সিপাহি জেলার যে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ফখরুদ্দিন তাকে বাইক থেকে ফেলে দেয় আমাদের পার্টির নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম, তার মোবাইলটি হাত থাকে নিয়ে ভেঙে ফেলে। এদের বিশালগড়ের প্রাক্তন চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, তার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়, এবং আমাদের সিপাহীজলা জেলা অফিস, যেটা মহকুমা বিশালগড় মহকুমা অফিস, সেই অফিসে যারা যোগ দিয়েছিলেন সেখান থেকে কর্মসূচি শেষ করে বেরোনোর সময় পুলিশ এবং সিআরপির উপস্থিতিতে বিজেপির দুর্বৃত্তরা পার্টির কর্মীদের উপরে মারপিট করে। শেখেরকোটের ফুলতলিতে আমাদের একটা কর্মসূচি ছিল, একটা স্পট ছিল, সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করে ফিরে আসেন আমাদের দুজন কর্মী, এরা হচ্ছেন কাঞ্চনমালা বিক্রম সিংহ এবং বিজয় সিংহ, তাদের দুই ভাই। তাদের বিজেপির দুর্বৃত্তরা প্রচণ্ড মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে, অথচ যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। আম্বাসার নালী ছড়ায় সেখানে বিজেপির দুর্বৃত্তরা
তারা যখন বিক্ষোভ চলছিল সেখানে গিয়ে হামলার চেষ্টা করে, যা হোক আমাদের কর্মীরা প্রতিরোধ করেন, তাদের তারা চলে আসতে বাধ্য হয়। এরপরে কুড়াইয়ে পার্টি অফিসের সামনে জড়ো হয়ে তারা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। কমলপুর মহকুমায় সালেমাতে বিজেপির দুর্বৃত্তরা আমাদের কর্মীদের বাজারে উঠতে দেন, সেখানে বাইক নিয়ে সন্ত্রাস চালিয়ে এই স্পটের মধ্যে বিক্ষোভ কর্মসূচি সেটাকে বানচাল করে। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির ডাকে যে দেশব্যাপী 16 দফা দাবির আন্দোলন, সেই আন্দোলনের সপ্তাহব্যাপী যে কর্মসূচি আজকে আমাদের রাজ্যে ব্যাপক জনগণের উপস্থিতিতে সেটার প্রথম পর্যায়ে সমাপ্ত হয়েছে। আমাদের রাজ্যের প্রতিটি মহকুমাতেই সব অংশের মানুষ, সব পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা এতে অংশগ্রহণ করেছে। হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন, তাতে যে 16 দফা দাবি সেটা হচ্ছে জনগণের দাবি, তার প্রতিফলন ঘটেছে আজকে মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাপক সংখ্যায় যুবকরা ভয়ভীতি সন্ত্রাস মারিয়ে বিজেপি শাসক দল তাদের ফ্যাসিস্টসুলভ আক্রমণ মারিয়ে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন, মা বোনেরা অংশ নিয়েছেন। এবং এটার আজকের কর্মসূচি শুরু হয় সকাল থেকেই, বিশেষ করে ঊনকোটি জেলায় চা শ্রমিকরা বিভিন্ন বাগানে তারা পাতা তোলার কাজে বেরোনোর আগেই তারা লাল ঝান্ডা নিয়ে 16 দফা দাবির ভিত্তিতে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তেমনি এখন আপনারা জানেন যে ফসল রোপণের কাজ চলছে, কৃষকরা কৃষি মজুররা তারা রোয়া লাগানোর আগে রাস্তার ধারে সমবেত হয়ে তারা লাল ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। ডিওয়াইফের নেতা অসীম শর্মা, তার উপরে বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করে, এবং যারাই বিভিন্ন জায়গাতে অস্থায়ী জেলে যারা ছিলেন ধর্মনগর মহকুমার বিভিন্ন স্পটের মধ্যে, সেখানে তাদের উপরে হামলার চেষ্টা করেছে। তাদের আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। প্রায় সব মহকুমাতেই পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তারা এত সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছেন যে পুলিশের যে গ্রেপ্তার করে নেওয়ার মতো গাড়ি মজুদ ছিল না, তাদের অস্থায়ী জেল সেরকমভাবে তারা তৈরি করতে পারেনি, সেই জন্য অ্যারেস্টের সংখ্যাটা তেমন বেশি নয়, কিন্তু অংশগ্রহণ ছিল ব্যাপক। আজকের এই কর্মসূচিও যে রাজ্যের যে যারা শাসন ক্ষমতা যারা আছে, বিজেপি
এবং তাদের শরীর আইপিএফটি তারা বিভিন্ন জায়গাতে বাধা দিয়েছে, পুলিশের উপস্থিতিতে হিংস্র আক্রমণ চালিয়েছে। সবচেয়ে মারাত্মক আক্রমণের ঘটনাটি ঘটেছে সাবরুম মহকুমার সোনাইয়ের রূপাইছড়িতে। সেখানে বিজেপির দুর্বৃত্তরা সিপিএম নেতা কর্মীদের উপরে আক্রমণ সংঘটিত করে পাঁচজনের মাথা ভাঙিয়ে দেয়। এডিসির যে এডিসির মেয়াদ শেষ হয়েছে গত মে মাসে, সেই এডিসির সদস্য ছিলেন আমাদের পার্টির নেতা অরুণ ত্রিপুরা, তিনিও আহত হন। পাঁচজনকে ওখানকার হাসপাতাল থেকে গোমতি জেলা হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। আজকের এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে ফেরার পথে আমাদের মহকুমা সম্পাদক মন্ডলীর প্রবীণ সদস্য রাখাল মজুমদার সহ আটজনকে প্রচন্ড মারপিট করেছে বিজেপির দুর্বৃত্তরা। হোয়াই মহকুমায় চাম্পাহরে আমাদের নেতা কর্মীর সমর্থকরা সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার বরণ করেন তাদের। ভারত সর্দারপাড়া স্কুলে পুলিশ নিয়ে অস্থায়ী জেলা আটক রেখেছিল, সেখানে গিয়ে বিজেপির দুর্বৃত্তরা আইপিএফটির দুর্বৃত্তরা তাদের উপরে আক্রমণ চালায়। তো এই অবস্থাতেই পুলিশের সংখ্যা কম ছিল, আক্রান্ত হয়ে সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের প্রতিরোধ করে এবং শেষ পর্যন্ত পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের সেখান থেকে নিয়ে আসে খোয়াইয়ে, খোয়াইয়ে যেখানে অস্থায়ী জেল করেছিল সেখানে। এর মধ্যে আইপিএফটির দুর্বৃত্তরা জড়ো হয়ে আমাদের অঞ্চল কমিটির সম্পাদক এবং মহকুমা কমিটির সদস্য সুবোধ কুমার বাড়িটি আক্রমণ করে পুড়িয়ে দিয়েছে। এখনও ওই এলাকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। কুমারঘাটে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হয়েছে এবং ফটিক রায়ে আমাদের নেতাকর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করার পরে যেখানে অস্থায়ী জেল করা হয়েছিল সেখানে গিয়ে বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করে তাদের উপরে। এরপরে তারাও ফটিক রায়ের পার্টির যে অঞ্চল কমিটি অফিস, সে অফিসটি ব্যাপকভাবে ভাঙচুর করে। ওখানে নিরঞ্জন পাল নামে একজন পার্টি কর্মী 75 বছর বয়স, তাকে বিজেপির দুর্বৃত্তরা প্রচণ্ড আক্রমণ করে। কাঞ্চনবাড়ির অঞ্চল কমিটি অফিসটাও তারা আক্রমণ করে এবং লোকাল কমিটির সম্পাদক সুশেন দে তার বাইক ভাঙচুর করে। লালধাতা নিয়ে আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেরকমভাবে অমরপুরের খালছোড়াতে এরকম 16 জন এবং পরবুকে বিভিন্ন কয়েকটা জায়গার মধ্যে সেখানে 82 জন তারা সিপিআইএম সমর্থক হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে আমরা কিল্লাতেও আছে, আমরা তাদেরকে অভিনন্দিত করছি। অংশগ্রহণের মধ্য দিয়ে বিরোধী দল ছেড়ে বেশ কিছু মানুষ আমাদের দিকে এসেছে, যেমন পানিসাগরে।